আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাল রহমতে ভালো আছি, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো রোজা শেষ, ঈদ শেষ, সবই শেষ, তো গ্রামের বাড়িতে আছি এই মুহূর্তে। তো গ্রামের বাড়িতে আসার পরে যদি এই টুকটাক এই পেঁপে মাখানো, তেঁতুল মাখানো যদি না খায় তাই কি হয়? তো দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা পেঁপে গাছে একটাই পেঁপে ধরছে, তো পেঁপেটা হালকা কাঁচা হালকা পাকা, এরকম পেঁপে দিয়ে পেঁপে মাখানো বেশি ভালো হয়, তো অনেক মজা হবে। তো আপনাদের সাথে শেয়ার করবো তাই একটু ভিডিও করে নিলাম। তো পেঁপে মাখানো এগুলো তো আবার একা একা খাওয়া খুব একটা ভালো লাগে না, তাই পেঁপেটা নিয়ে এই যে আর এই দোলনাটা নিয়ে চলে আসলাম যে মামার বাড়ি। আমার আবার মামার বাড়ি আর আমার দাদার বাড়ি রাস্তার এপার আর ওপার, তো সিএনজি ভাড়াও লাগে না, রিক্সা ভাড়াও লাগে না, মাইক্রো ভাড়াও লাগে না, তো রাস্তার এপার আর ওপার আসলেই আমার নানার বাড়ি দাদার বাড়ি ঘোরাঘুরি হয়ে যায়। তো এই যে এখানে মামাতো বোনের ছেলে আমি সবাই মিলে দোলনাটা এখানে বাঁধা ফেললাম, বাঁধা পরে যে একটু দোল খাই নিলাম। দোল খাইতে আমার খুব একটা ভালো লাগে না, আমার মাথা ঘুরে, তারপরেও শখের তোলা আসি তো কথাই আছে, তারপরে দোল খাইতেছি, যেহেতু দোলা বানছি তো দোল খাইলাম। দোল টোল খাই তো মাথা টাতা ঘুরে গেল ভাই, এখন আর কি করার। দে মামা তো বোনকে যাই বললাম যে আমি তো একটা ছোট্ট একটা পেঁপে নিয়েছি, এই পেঁপেটা মাখায় দাও, তেঁতুল দাও। তো আমাকে তেঁতুল দিল, যে কাঁচা পাকা তেঁতুলের মানে খোসা সহ তেঁতুল, খোসা ছাড়ানোর তেঁতুল। তো মামাতো বোন বললো যে এগুলো নিয়ে তুই হলো ইয়েতে যা, বাড়ি একটা মাছা আছে মানে বাঁশের মাছা, গ্রামের বাড়িতে এরকম বাঁশের মাছা থাকে, সবার বাড়িতেই থাকে, যারা গ্রামে যান দেখতে পারবেন। তো বাঁশের মাছার উপর আসে বসলাম, বসার পরে এবার আস্তে আস্তে আমাদের পেঁপে মাখানোর প্রসেসিং চলতেছে, তো মাছার উপরেই বসে পড়লাম। তো টক জিনিস বুঝতেইছেন, মানে যখন বানাই তখন লোক থাকে না, মানে যখন কাটাকুটা মানে কাজ করি তখন লোক থাকে না, কিন্তু যেই রে ভাই বানানো শেষ মাখানো শেষ তখন লোক আসে হাজির। কি বানাইতেছস রে, কী বানাস, ভালোই তো হয়েছে, ও মানে স্বাদই ওপরে। মানে রেডি করা খুব কষ্টের ব্যাপার, খাওয়া খুব সোজা, তা তো সবাই জানেন যারা রান্না বান্না করেন জানেন। তো লোকের অভাব নাই খাওয়ার সময়, কিন্তু লোকের অভাব নাই। এই যে যে কাঁচা পাকা মিষ্টি পেঁপেটা যে কুচি 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 করে কাটিয়া কুটে নিল, তারপরে তো আপা কইলাম যে আপা একটু জাল বেশি করে দিও। বেশি করে দেওয়ার কারণ কি? কারণ লোক হলো বেশি আর পেঁপে হলো যে এই যে এইটুকু দেখতেছেন, তো তো বললাম যে জাল বেশি করে দিও একটু খালি, যাতে মুখ মেরে যায় আর খাওয়ার ইচ্ছা হবো না, মানে মুখে বেশি জাল ধরে যাবো আর খাওয়ার ইচ্ছা হবো না, সেই জন্য গেছি বেশি করে মরিচ দাও। তো মাখাইতেছে, তো একটু তেঁতুলের কাত মানে একটু গোলা গোলা করার জন্য একটু পানি দিয়ে নিল, পানি না দিলে তেঁতুলের ওই গোলা গোলা বের হয় না, ওই পানি দিয়ে ভালো করে মাখাইতেছে, খুব মজা হবে। আমার তো দেখে এখন জিভে পানি আসতেছে, তো খেলাম খুব মজা করে খেলাম, অনেক মজা হয়েছিল, অনেক মজা। দেখেন আপনাদেরও জিভাত পানি এসে দেবো রে বাবা, খুব স্বাদ খুব স্বাদ। তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।